আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনাদের। তো আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের দেখাবো থ্রি পিন কীভাবে লাগায়। মূলত ফ্রিজের থ্রি পিন কীভাবে লাগায় আপনারা দেখেন। তো আমার এখানে তার আছে পাওয়ার, নিউট্রাল আর এবং বডি আর্থিনের তার আছে। তো বডি আর্থিনের তার আছে, এখন আমরা যা এখানে লাগবে। তো দেখেন হচ্ছে এইটা হচ্ছে বডি আর্থিন, এই মধ্যটা হচ্ছে বডি আর্থিন, আর এইটা হচ্ছে নিউট্রাল। এই পাশেরটা নিউট্রাল, এটা বডি আর্থিন, এটা পাওয়ার এল লেখা আছে, আর এটা নিউট্রাল এন লেখা আছে। তো আমরা এখানে লাগিয়ে দেব। তো নিউট্রালে প্রথম কালো লাগিয়ে দেব। তো ভালোভাবে লাগাবেন, টাইট দিবেন ভালোভাবে। তো বডি আর্থিনটা আমরা এইখানে লাগিয়ে দেব। তো বডি আর্থিন তার লাগানো হয়ে গেল, এখন পাওয়ারটা লাগিয়ে দেব। তো লাগানোর আগে এরকম তার একটু মাথায় বাঁধতে নেবেন, তাহলে শক্ত অনেক এর ভিতরে, মানে তারটা বাইর হওয়ার কোনো ই থাকবে না। কত সময় দেখা যায় টান টান লাগে, একটু ঢিল হলে বাড়ায় যায়। তো এটা বাড়াবে না ব্যাখ্যা করে দিলে। তো এবার এটা আমার লাগানো শেষ, ওকে হয়ে গেল। তো এখন আমি এটা লাগিয়ে দেবো বক্সে। তো বক্সে লাগানোর জন্য আমার এই এটা এসে হচ্ছে দুইটা স্ক্রু দিছে বড়, সাথে স্ক্রু পাই যাবেন বড়। তো স্ক্রু দুইটা, এই দুইটা স্ক্রু এখন আমি এখানে লাগিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো আমাদের পরিবারের সদস্য হন নাই তারা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন ছোট্ট পরিবারে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। একটু ভালোভাবে টাইট দিবেন, আর এটা একটা দেখবেন যে এটা আমার সোজা হয়েছে কিনা। এটা দেখেন, এটা সোজা দেখে এটা টাইট দিয়ে দিবেন। তো আমার